আজকে আমাদের আলোচনাধীন বিষয় হলো প্যাটার্ন। প্যাটার্ন গণিতের একটি অংশ, এটি আমাদের একাডেমিক পরীক্ষায় সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি অংশে প্রশ্ন হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এটি ক্লিয়ারলি কনসেপ্ট না থাকার কারণে পরীক্ষার সময় সঠিক উত্তর করতে পারি না। আমি আজকে তোমাকে দেখাবো প্যাটার্ন জিনিসটা কি। 2, 4, 6, 1, 3, 5 এই যে দুইটি প্যাটার্ন আমরা নিলাম, এই 2, 4, 6 এটা কি? এটি একটি জোর সংখ্যা সিকুয়েন্স। 1, 3, 5 এটি একটি বীজের সংখ্যা সিকুয়েন্স। এই যে সিকুয়েন্স বা ক্রম, সংখ্যার যে সিকুয়েন্স বা ক্রম, সেটা হোক অর্ধক্রম সেটা হতে পারে, ঊর্ধ্বক্রম সেটা হতে পারে, স্বাভাবিক সংখ্যার বর্গ, এই ক্রমটাকে বলা হবে একটা প্যাটার্ন। আমরা এ ধরনের প্যাটার্ন খুব সহজে উত্তর করতে পারি। আমরা আজকে ব্যতিক্রম ধর্মী দুটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। একটি হলো ফিবোনাচি প্যাটার্ন, অপরটি হলো স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ফিবোনাচি প্যাটার্ন, ফিবোনাচি প্যাটার্ন। আচ্ছা, যে ফিবোনাচি প্যাটার্ন, এটি থেকে আমরা গাণিতিক যুক্তি অংশে প্রায় প্রশ্ন হয়, তার আগে বলি ফিবোনাচি প্যাটার্নটা কি। আমার পরপর দুটি পদের যোগফল যদি পরবর্তী পদের সমান হয়, সেই ক্রম বা সিকোয়েন্সকে বলা হয় ফিবোনাচি প্যাটার্ন। বিষয়টি উদাহরণের সাহায্যে আমরা ক্রিয়া করি। 0, 1 এই আমার দুটি পদ, এই যে 0 আর 1 এর যোগফল কত? 1 আর 1 এর যোগফল কত? 2। 1 আর 2 যোগফল কত? 3। 3 আর 2 যোগফল কত? 5। এটি আমার একটি ফিবোনাচি প্যাটার্ন। অর্থাৎ যদি দুই পদের যোগফল আমার পরবর্তী পদের সমান হয়, সেই প্যাটার্নটি আমার বলা হয় ফিবোনাচি প্যাটার্ন। আবার তোমরা একটু আদিকে যদি অ্যাটেনশন দাও, প্রথম দুই পদের যোগফল 0, 1 যোগফলে কত হয়? 1। 1 আর 1 1 যোগ 1 কত হলো আমার? 2। পরবর্তী দুই পদ 1 যোগ 2 3। পরবর্তী দুই পদ 2 যোগ 3 5। তাহলে আমরা দেখলাম যে যে কোনো দুটি পদের যোগফল যদি পরবর্তী পদের সমান হয়, এই ক্রমভুক্ত প্যাটার্নকে আমরা ফিবোনাচি প্যাটার্ন বলি। বিষয়টি অনুধাবন করতে পারলে খুবই সহজ। আমরা আরও একটি উদাহরণের সাহায্যে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি। -1 + 1 = 0 1 1 2 3 আচ্ছা, প্রথম দুই পদ দেখো, -1 + 1 সমজাতীয় সংখ্যার মানে বিপরীত সংখ্যার যোগফল 0। 1 0 কত হলো? 1। 0 1 কত হয়? 1 1 যোগ 1 1 যোগ কত হয়? 2। তাহলে আমার হলো 2 1 যোগ 2 কত হয়? 3। এদিকে তোমরা একটু নজর দাও যে -1 + 1 যোগ করলে কত হয়? 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে আমরা দেখলাম যে পরপর দুটি পদের যোগফল আমার পরবর্তী পদের সমান, এ ধরনের ক্রমকে বলা হবে ফিবোনাচি প্যাটার্ন।
ফিবোনাচি প্যাটার্ন আর প্রশ্নটা তোমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে এটি আমার কিভাবে যে এই দুই পদের যোগফল দিয়ে পরবর্তী পদ তারপরে দুই পদের যোগফল দিয়ে তার পরবর্তী পদ এই ক্রমটা যদি আমরা বুঝিনি তো এটা আমাদের পরে অত্যন্ত সহজ। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন ফিবোনাচি প্যাটার্ন হচ্ছে তুলনামূলকভাবে এই অংশের প্রশ্নটি একটু কঠিন থাকে। একটু সবাই একটু প্যাটার্ন দেখে এক শূন্য তিন আট পনেরো একটু দেখো শূন্য আমাদের পার্থক্যটা কি হয় এখানে আছে কত তিন পাঁচ সাত এই যে আমাদের যে ক্রমটা দেওয়া আছে এটি সমান্তরভুক্ত ক্রম নয়। আবার শূন্য যোগ তিন এখানে তিন হওয়ার কথা এটা আমাদের ফিবোনাচি প্যাটার্নও নয়, তো এটা আমাদের একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি? এটি হলো স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন। আবার তোমাদের বলছে স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন, তাহলে এখন স্বাভাবিক সংখ্যার বর্গটা দেখি আমরা। এক এর বর্গ হবে কত? এক। দুই এর বর্গ চার, তিন এর বর্গ নয়, চার এর বর্গ ষোলো। তাহলে যেহেতু এটি স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন, আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গগুলো জানতে হবে। তারপরে তোমার পাঁচের প্যাটার্ন, পাঁচের বর্গ কত? পঁচিশ। একটু লক্ষ্য করো যে ওইটার সাথে এটার সম্পর্ক কি, যে স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে এই প্যাটার্নের সম্পর্ক কোথায় সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। একের বর্গ এক, এখানে কত? তার চেয়ে এক কম, এক বিয়োগ এক কত হয়? শূন্য। দুইয়ের বর্গ চার, চার বিয়োগ এক কত হয়? তিন। তিনের বর্গ নয়, নয় বিয়োগ এক কত হয়? আট। চারের বর্গ ষোলো, ষোলো বিয়োগ এক কত হয়? পনেরো। আমরা দেখাই এটা আমরা এভাবে লিখতে পারি যে শূন্য, এই যে মাত্রা কত আছে শূন্য, এটাকে আমরা লিখতে পারি এক বিয়োগ এক, এটাকে আমরা লিখতে পারি চার বিয়োগ এক, এটা আমার হবে কত? নয় বিয়োগ এক, এটা আমার হবে কত? ষোলো বিয়োগ এক। তাহলে আমরা এখানে লিখতে পারি এক স্কোয়ার মাইনাস এক, আচ্ছা এখানে আমরা লিখতে পারি দুই স্কোয়ার মাইনাস এক, তিন স্কোয়ার মাইনাস এক, চার স্কোয়ার মাইনাস এক। তাহলে এখন আমরা দেখলাম যে এই যে প্যাটার্নটি এটি স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক কম, এই সিকুয়েন্সে বা ক্রমে এটাকে সাজানো হয়েছে স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক কম। তাহলে আমার পরবর্তী পদটা কত হবে? এক স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার, চার স্কোয়ার। তাহলে আমরা যে পরবর্তী পদটা আমাকে বের করতে বলে সেটা আমাকে বের করতে হবে কত? এখানে হবে পাঁচ স্কোয়ার মাইনাস এক। তার পরবর্তী ক্রমটা কত হবে? পাঁচ স্কোয়ার মাইনাস এক মানে কত? পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল চল্লিশ। তাহলে এখানে যে পরবর্তী পদটা সেটা হবে কত? পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ এক হবে আমার চল্লিশ। আমরা দেখতে পারি কত? যে পঁচিশ বিয়োগ এক। তাহলে এটা হলো আমাদের পরবর্তী পদ বের করার সূত্র। এখন যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে এই প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশির সাধারণ রাশি, এই প্যাটার্নটিকে ক চলকের মাধ্যমে প্রকাশ করলে তা রাশিটি কী হবে, এর গাণিতিক রাশি বীজগণিতিক রাশি কোনটি, এত প্যাটার্নের সাধারণ রাশি কোনটি, অথবা একটি উত্তর দিয়ে বলবো যে এই উত্তরটি কোন রাশির কোন সাধারণ রাশির
কতম পদ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আমরা এটাকে দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার তাহলে এই রাশিটি যদি আমরা সাধারণ পদটি আমরা যদি ক দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে ক স্কয়ার ডেল্টা। তো এটা হলো এই রাশির কি রাশি আমার সাধারণ রাশি বা কোসলক বিশিষ্ট রাশি বা এটা বীজগাণিতিক রাশি। এখন তো আমাদেরকে বলা হয় যে এই প্যাটার্নটি বিশতম পদ কত, তাহলে আমরা কি করব এটাকে এখানে আমরা লিখব 20 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 400 মাইনাস 1 কত হবে 399। তাহলে এই প্যাটার্নটি বীজগাণিতিক রাশি হবে 399। তো এটা তো আমার গেল এক কম, যদি আমরা এক বৃদ্ধি করে লিখি যদি আমরা এটাকে এক আচ্ছা দেখ এখানে 2 5 10 17। তো এই যে প্যাটার্নটি 2 5 17 এটা আমরা একটু স্বাধীনভাবে কথা লেখে নাও 1+1 এখানে এটা কত হবে 4+1 9+1 তাহলে আমরা দেখলাম যে এই প্যাটার্নটি স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক এক করে বাস এই ক্রমের প্যাটার্নটি সাজানো হয়েছে। এটা লিখতে হবে কি 1² + 1 2² + 1 3² + 1 4² + 1 অর্থাৎ 1² 2² 3² 4² অর্থাৎ সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে এক এক করে বৃদ্ধি পেয়েছে। তো এটা আমার সাধারণ রাশিটা কি দাঁড়াবে যে আমরা এটাকে চলাচল ক² + 1 এটাকে বলা হয় যে এই প্যাটার্নের দশম পদ কত, আমরা কি লিখব দশম পদ 10² + 1 100+1 = 100। তাহলে এই প্যাটার্নটি দশম পদ 101, এটা দশম পদ কত 101। তাহলে আমরা কিভাবে সাধারণ পদ বের করতে পারি, তাহলে সাধারণ রাশিতে বের করতে পারি, তাহলে আমরা যে কোনো পদ বের করতে পারবো। আবার উল্টো প্রশ্ন থাকতে পারে যে 101 এই সংখ্যাটি উপর একদম চারটি রাশি দেওয়া থাকবে কোন রাশিটিকে সমর্থন করে। তো আমাদের এই যে দুটি ব্যতিক্রমী প্যাটার্ন ফিবোনাচি প্যাটার্ন এবং স্বাভাবিক সংখ্যার বর্গের প্যাটার্ন এই দুটোই তোমাদের প্রায় অনায়াসেই সমস্যা থাকে। আশা করি আজকের আলোচনার পরে এই বিষয়টি কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এখানে আর সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত।